সীমান্তে তিনজন মহিলা সহ আটজন আটক, গত 48 ঘন্টায় 12 জন গ্রেপ্তার। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ বিতারি হাকিমপুর সীমান্তে আজ সকালবেলায় 3 মহিলা সহ মোট 8 জন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় 112 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষীর বাহিনীর জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছে তারা। এদের কাছে কোনো রকম বৈধ কাগজপত্র ছিল না। জানা যায় বিএসএফ এর নজর এড়িয়ে সীমান্ত অনুপ্রবেশ করেছে তারা। প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়। গত 48 ঘন্টায় মোট এই নিয়ে 12 জন বাংলাদেশি অনুপ্রবেশ কারীকে গ্রেপ্তার করলো বিএসএফ জওয়ান। এই 8 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বারবার অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ এর নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। সীমান্ত সুরক্ষা এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন বারবার সীমান্ত রক্ষী বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ করছে অনুপ্রবেশকারীরা? আর বারবার এই একই ঘটনায় আরো একবার সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এইভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন। ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে, নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া। পিজা ক্যাস্টেল, প্রাণ ভরার পরিবেশ, মনের মতো পরিবেশন। এখানে পাওয়া যাবে পিজা, বার্গার, ব্রেড, আইসক্রিম, মিটবল ইত্যাদি। এই উৎসবের মরশুমে রোজ রোজ পাবেন টেস্টি অফার, কখনো 50% পর্যন্ত ছাড়, তো কখনো একটির সাথে অন্য একটি সব পূর্ণ ফ্রি। পিজা ক্যাস্টেল, কাকিনাড়া রথতলা, তারামণি ভবনের বিপরীতে। হোম ডেলিভারিরও সুবিধা রয়েছে।